আসলে হিরাপুর থানার অন্তর্গত ধ্রুবডাঙ্গা এলাকায় এক রেলকর্মীর বাড়িতে ঘুমের ওষুধ স্প্রে করে দুঃসাহসিক লুটপাট চালালো দুষ্কৃতীরা। প্রায় লক্ষাধিক টাকা সোনার গয়না ও প্রায় 8000 টাকা ক্যাশ চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ। রাতের অন্ধকারে রেলকর্মীর বাড়িতে ঘুমের ওষুধ স্প্রে করে গৃহকর্তী সহ পরিবারের সদস্যদের বেহুশ করে লুটপাট চালালো দুষ্কৃতীরা। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ধ্রুবডাঙ্গা এলাকায়। এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে ধ্রুবডাঙ্গার বাসিন্দা তথা রেলকর্মী অলোক কুমার সিং এর বাড়িতে। শনিবার সকালে দুঃসাহসিক এই চুরির ঘটনা সামনে আসার পরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চোরেরা লক্ষাধিক টাকা সোনার গয়না ও প্রায় নগদ 8000 টাকা চুরি করে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ রেলকর্মীর বাড়িতে আসেন। গৃহকর্তা রেলকর্মী গোটা ঘটনার কথা জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো রেলকর্মীর স্ত্রী রেশমি কুমারী যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের আলমারি থেকে এইসব লুটের ঘটনাটি ঘটেছে, কিন্তু তিনি কোন রকম ভাবে বুঝতে পারেননি বলে জানিয়েছেন। তার অনুমান রাত 3টার পরে দুষ্কৃতীরা ঘরের মধ্যে ঘুমের স্প্রে দিয়ে হয়তো বেহুশ করেছিল, তারপরে চোরেরা ঘরে ঢোকে। রেলকর্মী জানান তিনি রাতে বাড়ির দোতলার ঘরে শুয়েছিলেন। শনিবার ভোরবেলা দোতলা থেকে নিচে এলে চুরির ঘটনা জানতে পারেন তিনি। জানা গেছে এই রেলকর্মীর বাড়িতে বেশ কয়েক বছর আগে একবার চুরির ঘটনা ঘটেছিল। এই ঘটনা ছেড়ে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে হিরাপুর থানার পুলিশ জানিয়েছে অভিযোগ দায়ের করা হচ্ছে, তদন্ত চলছে। হাত কা বালা থা একটু মঙ্গলসূত্র এক চেন সোনা চেন কা মতলব সোনা কা চেন থা আর মেরা পার্স পকেট মে জো 8000 রুপিয়া থা ও আর ক্যা বলতে হ্যায় মোবাইল দো ঠো সোনা কা ও 3 সে 4 বাজে কে বিচ কা। আর পুলিশ কো খবর কব দিয়ে থা? 6 বাজে কে আসপাস। तो लगभग कितना रुपया का सामान आप लोग मैंने गया है अंदाज? 3 से 4 लाख पहले हुआ था बाहर से, वो खिड़की पीछे का हुक से टान के वो बैग निकाला था, लेकिन उसके बाद फिर कभी नहीं हुआ। हम लोग पूरा अलर्ट रहते हैं, ऊपर नीचे पूरा लॉक करके रखे थे, पता नहीं किधर से चढ़ा हो क्या अब पता नहीं, वाइप थी हो सकता है उसको स्प्रे किया हो, लेकिन हम तो ऊपर में सोए हुए थे, हमको ऐसा कुछ महसूस नहीं हुआ। आसनसोल से संतोष मंडल, रिपोर्ट पब्लिक टाइम्स। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারি ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘে টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট। থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারি ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল নম্বর 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নম্বর 7908363651।